হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি অবশ্যই ভালো আছেন। আমি আপনাদের মাঝে বলেছিলাম যে নতুন আরেকটা ভালো যে কোনো একটা কোম্পানির বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করব, একটা ভিডিও বানিয়ে আপনাদের মাঝে পোস্ট করব। যে সৌদি আরবের অনেক বায়রা আছেন আমাকে প্রশ্ন করতেছেন যে ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট কোম্পানিটা, এটা কি সাপ্লাই না ডাইরেক্ট কোম্পানি, বা এটার কীরকম সুযোগ সুবিধা, বা এটা কেমন কোম্পানি হবে। তো আজকে মূলত কিন্তু আমি ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট কোম্পানির বিষয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো বন্ধুরা, আমি অবশ্যই আপনাদের টাইম নষ্ট করব না, ছোট্ট করে ভিডিওটা করার চেষ্টা করব। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটাই আমার সাথে থাকবেন। আর যারা আমার নতুন অডিয়েন্স এসেছেন আমার ভিডিওটা দেখতেছেন, সো প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে মূলত যেই কোম্পানির বিষয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট কোম্পানি। তো এটার মধ্যে মূলত কি কি কাজ হয়ে থাকে দেখুন আমি বলবো যে এটার মধ্যে কি কি কাজ হয়ে থাকে। তো কাজ মূলত এটার মধ্যে ইন্টারনেটের কাজই সবচেয়ে বেশি হয়ে থাকে, এবং এটার সাইট হয়তো আলাদা আলাদা থাকতে পারে। তো এটার কর্ম, অতএব যে সাইডের যে কর্মগুলি, এই কর্ম কিন্তু আলাদা আলাদা অবশ্যই থাকতে পারে। তো আমি যতটুকু জানি যে এটার মধ্যে কাজ হয়ে থাকে হচ্ছে আপনার যেমন বাইবার, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, ইউটিউব, গুগল অ্যাপস স্টোর, এরকম ইন্টারনেটের যাবতীয় কাজ হয়ে থাকে। এটার মধ্যে বেশিরভাগ কিন্তু অফিস আদালতেই কাজ, অতএব অফিসের মধ্যে কাজ সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট কোম্পানির। তো হয়তো এটার যদি অন্য কোনো সাইট কন্ট্যাক্ট থাকে সে বিষয়ে কিন্তু আমি জানি না, আমি দুঃখিত আপনাদের মাঝে সে বিষয়ে আমি শেয়ার করতে পারতেছি না যে অন্য কোনো সাইট এদের কন্ট্যাক্ট আছে কিনা। তো যতটুকু আমি জানি, তো অতএব এদের কাজ হচ্ছে ইন্টারনেটের কাজই সবচেয়ে বেশি। তো আমাকে এক ভাই কিন্তু কমেন্ট করেছেন যেমন ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট কোম্পানি, এই কোম্পানিটা সাপ্লাই নাকি ডাইরেক্ট, আর কেমন হবে জানাবেন দয়া করে। আমাকে এক ভাই কমেন্ট করেছেন, ওনার নাম হচ্ছে ইলিয়াস। ইলিয়াস ভাই আমাকে কমেন্ট করেছেন এই কমেন্টটা, তো অনেক গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করেছেন। তো সেই বিষয়ে আমি অবশ্যই আপনাদের মাঝেও স্ক্রিনে দিয়ে দেব উনি ওনার কমেন্টটা। দেখুন, তো এই যে ইন্টারনেট যেই কোম্পানিটা, এটা ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট কোম্পানি, অর্থাৎ গুগল বা টুইটার, ইনস্টাগ্রাম, বাইবার, ইউটিউব, ফেসবুক, তো এইগুলি হচ্ছে ইন্টারনেট। তো এটা তো ওয়ার্ল্ডের যে কোনো জায়গাতে আছে, তাই না? তো এটা ইন্টারন্যাশনালের যে কোনো জায়গাতে আছে। তো আমি বলবো যে আপনারা যদি ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট কোম্পানির ভিসা পান তাহলে আপনারা টেনশন করবেন না, আর এটা কোনো সাপ্লাই কোম্পানি না, এটা কিন্তু ডাইরেক্ট কোম্পানি। আর এসব কোম্পানি যে অফিসের মধ্যে, অফিস আদালতে কাজ, এসব কোম্পানির ভিসা কিন্তু খুবই কম পাওয়া যায়। যদি ডাইরেক্ট ভিসা পান তাহলে আপনারা বিনা টেনশনে, বিনা চিন্তা ভাবনা করে অবশ্যই আপনারা ভিসাগুলি নিয়ে নিতে পারেন, কারণ এগুলাতে যদি বেতন যদিও কম হয় তাও কিন্তু 1000 হবে বা 1000 প্লাস হবে এই কোম্পানিতে, যদি ডাইরেক্ট কোম্পানিতে যান। আর যদি সাপ্লাই কোম্পানি থেকে যদি আপনারা কন্ট্রাক্টে যান, সেটা হচ্ছে আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি কিন্তু প্রত্যেক সময় বলি যে সাপ্লাই কোম্পানি তেমন ভালো হবে না, তাই না? তো বন্ধুরা, হয়তো আমাকে কিন্তু ভুল বুঝবেন না, আমি কিন্তু সাপ্লাই কোম্পানির বিষয়ে যতবারে আমি ভিডিও করি আমি কিন্তু প্রথম থেকে বলি যে এটা আমার পছন্দ না, তেমনটা ভালো হবে না। তো অতএব ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট যে কোম্পানিটার বিষয়ে আপনাদের মাঝে আমি আজকে ভিডিওটা পোস্ট করতেছি বা শেয়ার করতেছি, এটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট একটা কোম্পানি, কারণ এই কোম্পানিতে 1000 বা 1000 প্লাস যদি আপনাদের বেতন হয়, এই কোম্পানিতে আপনার প্রতি বছর বছর আপনার বেতন বাড়বে। যখন আপনি ছুটিতে আসবেন, যখন আবার ব্যাক করবেন, যাওয়ার পর আপনার বেতন বাড়বে। তো এই কোম্পানির সিস্টেমটা হচ্ছে এটা, আর এই কোম্পানিতে কিন্তু আপনার কোনো কষ্টের কাজ নাই। তো আমি প্রথমেই বলেছি, যদি এদের অন্য কারোর সাথে যদি কন্ট্রাক্টে সাইটে কাজ দেয় তাহলে সেটার বিষয়ে আমি জানি না। তো আমি যতটুকু জানি ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট কোম্পানির কাজই হচ্ছে ইন্টারনেটের, তো এটা ইন্টারন্যাশনাল কাজ। তো আমি তো বলেছি যে টুইটার, বাইবার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, গুগল স্টোর অ্যাপস, তো এইগুলির সিস্টেম হচ্ছে ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট কোম্পানির কাজ। তো আপনারা যদি ভিসা পান, যদি ডাইরেক্ট এই কোম্পানির ভিসা পান তাহলে কারোর কাছে আপনারা বলতে হবে না, কারোর সাথে আপনারা যোগাযোগ করতে হবে না, তাহলে অবশ্যই আপনারা ভিসা নিয়ে নিতে পারেন। আর
দেখুন, মূলত কিন্তু বর্তমান সৌদি আরব কিন্তু পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে। তো এই বিষয় নিয়ে অবশ্যই আমি আর একটা ভিডিও করার চেষ্টা করব, আপনাদের মাঝে শেয়ার করব যে সৌদি আরবের সিস্টেমটা বর্তমান কিরকম চলতেছে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে আর যে ভাইয়ারা আমাকে কমেন্ট করতে, হ্যাঁ তবে এতটুকু বলবো যে এই কোম্পানির যে সুযোগ সুবিধার কথা, দেখুন যেই কোম্পানি তো অফিস আদালতের ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট কোম্পানি, অথবা ইন্টারনেট গুগল অথবা ইন্টারনেট যাবতীয় সিস্টেমের ডিউটি, অতএব আপনার তো আর এই ডিউটি না, তো আপনি অফিস বয় বা টিও বয় বা ক্লিনার এরকম সিস্টেমে হয়তো কাজ থাকতে পারে বা আপনার কাজ পড়তে পারে। তো এইসব কোনো হার্ড পরিশ্রমের কাজ না, তাহলে তো অবশ্যই সুযোগ সুবিধা ভালো। 8 ঘন্টা ডিউটির পর আপনি যদি ভালো নিজের সেফটিতে যদি পার্ট টাইম জব করতে পারেন, তাহলে আপনার এক্সট্রা টাকা আসলো। তো অবশ্যই আমি বলবো যে এইসব কোম্পানির সুযোগ সুবিধা নাম্বার 100 থেকে 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারবো যে এইসব কোম্পানি অনেক ভালো কোম্পানি।